তো বন্ধুরা, আমাদের বাড়িতে এখন জবা ফুল আর রয়েছে দেখো কাঞ্চন ফুল, কিন্তু কাঞ্চন ফুলের গাছটা এতটা লম্বা হয়ে গেছে যে ফুল হাতের নাগালেই পায় না। ফুল হয় ভালো এই গাছটাতে, কিন্তু সেইভাবে আর অন্য ফুল নেই, তো ফুল একটু পায় না। আর নতুন করে আবার ফুল গাছ লাগানো হয়েছে, আগে কিন্তু ছিল ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে দেখো অনেকটা ফুল পেয়েছি, আর এরকম ফুলগুলো দেখতেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর বাড়িতে কিছুদিন ধরে দেখছি আর টুনিও আসছে না। কাপলিজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6:30, আর মা মেয়ে দেখো চা নিয়ে বসেছি, কারণ অদ্রিজা পড়তে যাচ্ছে। আর ও সকালে মানে দুধ টুধ কিছু খেতে যায় না, ওদিকে দুধ ছিল, দুধ গরমও করছি কিন্তু দুধ খেতে যায় না, দুধ খেলে ওর গ্যাস অম্বল হয়ে যায়। তো শুকনো মুড়ি খেয়েছে আর সঙ্গে যে লাল চা, তো ওকেও দিয়েছি অল্প একটু, তো ওটা খেয়েই ও পড়তে যাবে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। আর চাটার কালার দেখো জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে। একদম সকাল সকাল এক কাপ লাল চা, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। যদিও আমি ইদানিং চাটা খুব কমই খাচ্ছি, অনেকদিন পরে চা খাচ্ছি, কারণ জন্ডিসে চা খেলে নাকি মানে ভালো না খুব একটা, তো এইদিকে চা খুব একটা খাওয়া হয় না। তো আজকে আবার মেয়েকে করে দিলাম বলে একটু চায়ের দিকে যেহেতু লোভ আছে, তো একটু লাল চাই তো খেয়েই নি। তো দেখো সকাল সকাল পটল পোড়া হবে, আর এরকম শিকের মধ্যে করে আমরা পটল পোড়াই উনুনে। আর আমার যেহেতু এখন উনুন জ্বলে না, গ্যাসে করি, তো অন্যজনের উনুনে। শাশুড়িমা গেল পটল পোড়াতে, কারণ নিজের এখন উনুন জ্বলে না, তো বাড়ি ছিলাম না যেহেতু অনেক মাস, আর অপারেশনের পরে এসে উনুনে রান্না করা হয় না, গ্যাসেই করি, তো সেইভাবে পটল পোড়া খাওয়া হয় না। আর গ্যাসে পটল পোড়ালে কী বলো তো প্রচুর জল বার হয়, কিন্তু গ্যাসটা কীরকম একটা হয়ে যায় ওভেনটা। আর আমাদের গ্রামে কি ওই উনুনে পুড়িয়েই খাওয়া হয়, তো পাশে একটা চায়ের বাড়িতে পটলগুলো পুড়াতে দিলাম। আর পাকা পাকা পটল মানে আধ পাকা আধ কাঁচা পটলগুলো কিন্তু বেশ আঠালো আঠালো হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক চলো আজকে একটা মেঘলা সকাল নিয়েই শুরু করছি ভিডিওটা। আর অলরেডি আমার ভাতটা নেমে গেছে, ভাতের সঙ্গে একটু ডাল সিদ্ধ করেছি, মুসুর ডাল করব, আরও কী কী করি শেয়ার করবো অবশ্যই। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, বর্তমান আমাদের যা পরিস্থিতি, আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত একটা সংসারে সংসার চালানোটা একটা কঠিন পরিস্থিতি। কারণ কি, আমার এত মেডিসিন, এত খরচা, এত ওষুধ খরচা, তারপরে একটার পর একটা রোগ, রোগের তো শেষ নেই। মানে ভগবান যে আমাকে কীভাবে তৈরি করেছে মানে সেটা ভগবানই জানে, আর কেউ মনে হয় বলতেও পারবে না। এই এত অপারেশন, এত রোগ, এত হসপিটালে এক মাস ভর্তি থাকা, চিকিৎসা করে বাড়িতে ফিরলাম, আবার এসে জন্ডিস, ওই যে দেখো ওষুধের শীষে নিয়েই বসেছি। কারণ কি, খেতে মনে থাকে না, খাওয়ার আগে ওষুধগুলো তো এখানেই রেখে দিই। তো এই সব নিয়ে কঠিন পরিস্থিতি, মেডিসিন ঔষধ চালানো, সামনে পুজো চলে এসছে, মেয়ে তো মানে কান্নাকাটি করছে যে মা কবে বাজারে যাবে, কবে বাজারে যাবে, কবে কেনাকাটা করবে, কিন্তু মাথায় কিছুই আসছে না যে কীভাবে কী করব, কিছুই বুঝতে পারছি না। আবার নেক্সট চেক আপ আছে, যেহেতু মানে পুরো জন্ডিস, এখন জন্ডিস কমছে না, পুরো লিভার ফুলে আছে, পেট ফুলে আছে, মানে কী বলবো, মন মেজাজ এত খারাপ, সেই পরিস্থিতিতে সংসার চালানো একটা কঠিন ব্যাপার। তো আজকে কিছুটা পটল তুলেছিল, বলেছিলাম মাছ আনতে, মা মেয়ে বলছে যে মা প্রতিদিন একটু একটু করে মাছ নেবে, তাহলে আমার খেতে আর অসুবিধা হবে না। কিন্তু সেই একটু মাছটাই যে মানে তুলে দেবো মেয়ের মুখে, সেই সামর্থ্যটুকু বর্তমান পরিস্থিতিতে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো যতটুকু পটল বিক্রি করে টাকা হয়েছে, ততটুকুতে শুধুমাত্র আমার কিছু ঔষধ হয়েছে আর পটলে দেওয়ার মতো একটু ঔষধ হয়েছে, তো মাছ আর আসেনি। কিন্তু কী করবো, খুবই খারাপ লাগছে, করার কিচ্ছু নেই। তো আজকে যেহেতু একটু পটল আছে, সব রকম পটল দিয়েই আজকে রান্না করছি, তো ভাবছি মেয়েকে একটু বুঝিয়ে এই দিয়েই খাইয়ে দেবো, কিছু তো করার নেই, কী করবো। হয়তো খুবই কষ্ট হচ্ছে আমাদের, হয়তো না সত্যি খুবই কষ্ট হচ্ছে যে না একটু মানে মেয়েকে মনের মতো খাওয়াতে পারি না,
আবার সামনের পুজোর কেনাকাটা কীভাবে করবো সেটা নিয়েও ভাবছি, আবার চেক আপ আছে সেটা নিয়েও ভাবছি। তো এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতির মধ্যে কাটছে আমাদের দিন। তো খেয়ে নেবো, এই কারণেই সব কিছুই আজকে পটল আর পটল। অদ্রিজার এখন আবার হাফ স্কুল হচ্ছে, মানে বড় ক্লাসদের পরীক্ষা হচ্ছে, তো টিফিনে ওদের ছুটি হয়ে যাচ্ছে। তো অদ্রিজা বাড়ি চলে এসেছে, আর আমার সব রান্না কমপ্লিট হয়নি, অনেকটা হয়ে গেছে, অল্প রান্না বাকি আছে। তো এখন দেখো একটা ডিম, আর এই ডিমটা ও স্কুল থেকে নিয়ে এসেছে। ও মানে স্কুলে তো খাবার দেয়, তো খাবারটা খায় না, ডিম যেদিন দেয় ডিমটা নেয়, কিন্তু সিদ্ধ ডিম ও কিছুদিন ধরে খেতে পারছে না, ও গন্ধ লাগছে। তো ওটা আমাকেই খেতে মানে খাইয়ে দিচ্ছিলাম, ওটা আমাকে দিতে হবে না, ভেজে দিই তবে ভাত খাই। সেই যে ডিমটা ভাজা করে দিচ্ছি, ডাল পটল ভাজা সব কিছুই হয়ে গেছে, আর শুধু পটলের মানে যেটা সবজি করবো সেটা বাকি আছে। তো ওকে এই দিয়ে এখন ভাত খাইয়ে দিই, কারণ ও আজকে সকালে ভাত খেয়ে যায়নি, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে গেছে। তো দেখো, এমন পরিবারে মেয়ে জন্মগ্রহণ করেছে যে মাছ ভাত হয়তো মেয়েকে খাওয়াতে পারছি না, কিন্তু শাক ভাত তো খাওয়াতে পারছি। তো দেখো, এই শাকগুলো কিন্তু কেনা না, মানে এখান ওখান থেকে জোগাড় করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। সজনের শাক, তারপরে মাঠে অনেক রকম শাক হয় না, তো দু তিন রকমের শাক, তার মধ্যে তেলাকুচোর শাক আছে, তো সব মিলিয়েই রান্না করছি। তবে আমার মেয়ে মাছটা খেতে ভালোবাসে, কিন্তু শাকটাও কিন্তু ভালোবাসে, শাকটা হলেও ভীষণ পছন্দ করে। আর আজকে সজনে শাক রান্না করছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েকেও খাইয়ে দিয়েছি। মেয়ে যে স্কুল থেকে ডিমটা নিয়ে এসেছিলো, তো ওই ডিমটা ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, আর শাক ভাজা, পটল ভাজা, পটলের একটু তরকারি, তো সেই দিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। কারণ যেহেতু সকালে ভাত খেয়ে যায়নি, তোর খিদেটাও ভীষণ পেয়েছিল। তোকে খাইয়ে দাইয়ে দেখো একদম রান্নাঘরও পরিষ্কার করে মুছে নিয়েছি সমস্ত কিছু, কারণ যদি একটু কাজ ফেলে রাখি না, মানে স্নান টান করার পরে আর করতে ইচ্ছে হয় না, যেহেতু একা হাতেই সবটা সামলাতে হয়। তো অনেকেই বলছিল যে কাজের লোকের জন্য একটা, কিন্তু কাজের লোক রাখাটাই একটা সমস্যা, কারণ মানে নিজেদের এরকম পরিস্থিতিতে এখন এত ঔষধ এত চিকিৎসার মধ্যে মানে সংসার চালানোটাই একটা কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার কাজের লোক, আর গ্রামে গঞ্জে তো সেভাবে কাজের লোক পাওয়া যায় না, এবার যদি কাজের লোক অনেক টাকা ডিমান্ড করছে সেটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো ভাবছি দেখি পুজো টুজো কেটে মানে বার হয়ে যাক, একটু পরিস্থিতি যদি ঠিক হয় তারপরে না হয় রাখা যাবে। তো এখানে দেখো সমস্ত বাসন বাসন ধোয়ার পরে তারপরে আবার দেখো আমরা কী কাজ করছি। তো এখানে সবাই আছি আমরা, তো তোমাদের দাদাভাই এসেছে, আর আমাদের কিছু পাটকাঠি নেওয়া হয়েছিল। তো আমি তো আগে উনুনেই রান্না করতাম, কিন্তু এই অপারেশনের পরে উনুনে রান্না করছি না এখন, কিন্তু পরে তো আবার করবো, কারণ এরকম গ্যাস দিয়ে রান্না করা বলছি না। আমাদের মতো পরিবারে আমরা সবসময় চেষ্টা করি যে কীভাবে একটু মানে বাঁচিয়ে চলা যায় আর কি। তো কিছু পাটকাঠি ওকে নিতে বলেছিলাম, নিয়েছে পাটকাঠিগুলো। দেখো বৃষ্টি হচ্ছে মানে বারবার আর ভিজে যাচ্ছে, তো এখন একটু রোদ ওঠাতে আমি বলছি পাটকাঠিগুলো আগে উপরে তুলে একটু ছড়িয়ে দেওয়া হোক। তো সবাই মিলে দেখো লেগে পড়েছি আমরা, আমার মেয়েও দেখো সবাই তুলছে, ও তুলছে, আমি তুলছি, আর ওদিকে শাশুড়ি মা পাটকাঠিগুলো ছড়িয়ে দিচ্ছে। তো এই করেই পাটকাঠিগুলো আমরা গুছিয়ে উপরেই রাখবো ভাবছি, একটু ত্রিপল কিনে এনে ঢাকা দিয়ে রাখবো ভাবছি। চলতে গাছ অনেক, না দিলে এমনি ছড়িয়ে দিলেও ভাবে হামায় যায় না।
শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে সেই যে রান্নাবান্না করলাম, ধোয়া মাজা করলাম, রান্নাবান্না কিন্তু আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, কারণ ওই যে পাটকাঠির কাজে লেগে পড়েছিলাম, আর পাটকাঠির কাজ সেই সময় কিন্তু রোদ্দুরটা উঠেছিল, তো এত সবাই পরিশ্রান্ত আর ক্লান্ত হয়ে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে ব্যাস মানে স্নান খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো উঠতে একটু মানে ওঠার পরেই দেখছি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতেও দেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো তিন দিনে দুধ জমে গেছিলো, মানে এক পাওয়া করে দুধ রাখি তো তিন পাওয়া দুধ হয়ে গেছিলো, তিন পাওয়া দুধই ছানা কাটিয়ে নিয়েছি, আর এখন তিন পাওয়া দুধের ছানাটা কিন্তু তিন ভাগে ভাগ করেও নিচ্ছি, কারণ আমরা তিনজনই এখন রাত্রিতে এটা দিয়েই আজকে ডিনার করব। তো আমরা তো দেখো এখানে ওটস মাখছি, আর যে ছানা ছিল ছানাও দিয়ে নিয়েছি, ছানা একটু গুড় আখের গুড় আর একটু দই দিয়েছি, তো ওটস খাবো আজকে রাত্রিতে, আমিও খেলাম, তোমাদের দাদাভাই খেলো, আর অদ্রিজা তরকারি মুড়ি খেলো। তো বন্ধুরা আজকে রাত্রিতে আমি তোমাদের দাদা ভাই সবাই ওটস খেয়ে নিলাম, আর অদ্রিজা ঠাকুমা তরকারি করেছে তো সেটা দিয়েই মুড়ি খেয়ে নিয়েছে আর ছানা খেয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সকলে সুস্বাস্থ্য কামনা করি।